আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আয়ের মাছ রান্নার রেসিপি। তো দেরি না করে রান্নাটি শুরু করি। তো প্রথমে এখানে একটি প্যানে নিয়েছি, প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। তো এই যে তেলটা আমার গরম হয়ে আসছে, এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিব দুইটা সাদা এলাচ, একটি কালো এলাচ এবং দুই তিনটা লবঙ্গ ও গোলমরিচ। দিয়ে দিব দুইটা দারুচিনির টুকরা, দিয়ে দিব তিনটা তেজপাতার টুকরা। দিয়ে দেওয়ার পর একটু ঝাঁকুনি দিয়ে নিলাম। ঝাঁকুনি দিয়ে নিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে ভেজে ব্রাউন কালার করে নিব একদম। তো এই যে সুন্দর একটা কালার চলে আসছে, আমি আরেক কিছুক্ষণটা ভেজে নিব। তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি জাস্ট পেঁয়াজগুলো কষানোর জন্য। তো এখন এখানে আমি লবণ হলুদ অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চামচ। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ফুল এক চামচ নিয়েছি এখানে। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমি এই রান্নাতে কোনো রকমে আদা রসুন বাটা ইউজ করি নাই, শুধু এই গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে রান্নাটা আমি শেষ করতেছি। তো এ পর্যায়ে কিছুটা মানে হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চামচ। দিয়ে দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন, আমি আজকে এটা দিই নাই, স্কিপ করেছি। কারণ অনেক সময় রান্না টেস্টটা একটু অন্যরকমের জন্য কিছু কিছু স্কিপ করা দরকার বা কিছু কিছু অ্যাড করা দরকার, যার কারণে আমি এই আদা রসুনটা আজকে স্কিপ করেছি আর বাদ বাকি সব মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করতেছি। তো যাই হোক, আমার মশলাটা একদমই কষানো ওকে হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ কষাবো। তো এই যে আমার মশলাটা একদম ওকে, আমি এখানে মাছ দিয়ে দিব। আমি ছয় পিস মাছ নিয়েছি মাথা সহ। তো এখানে আমি মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো এখন উল্টে দিচ্ছি। আমি পানি ছাড়াই কিছুক্ষণ এই মাছগুলো কষিয়ে নিব মশলার সঙ্গে। তো এই যে আমি সুন্দরভাবে একটু মানে আলতো হাতে এটা মানে নাড়াচাড়া দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে, মাছগুলো অতি নরম। তো এভাবে আমি হালকাভাবে আমি নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিলাম, মানে একবারে আমি এই ঝোলে রান্নাটা শেষ করব মানে এই পানিতে। তো এভাবে আমি রান্নাটা করতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম বলক চলে আসা পর্যন্ত। তো এই যে বলক চলে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে একটি চামচের সাহায্যে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। অবশ্য আলতো হাতে করতে হবে, তা না হলে ভেঙে যাবে। আমি খুব মাখো মাখো করব না, একটু ঝোলঝোল রাখবো। তো এ পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার দুই মিনিট পরেই আমি এটা নামিয়ে নিব। এখানে আমি বাড়তি কোনো কিছুই অ্যাড করি নাই বা করব না। তো এভাবে আমি রান্নাটা শেষ করব, আর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আজকে আমার এই আয়ের মাছ রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে আমার জন্য দোয়া রাখবেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই যে রান্নার ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে, অবশ্যই বাসা ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।